ও যখন রেসালাতের ঘোষণা দেয়নি এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না এজন্য জিব্রাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা দিয়ে দে এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি ওর পর্যন্ত শেষ এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসিরে একটা একটা করে আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি একটু মিলা এই লোকটা কিন্তু আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে ঘোষণাও দিয়েছে কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি আজ বাংলাদেশ ভারত পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি আমি অন্যান্য দেশের অবস্থা ভালোভাবে দেখেছি কিছুদিন আগে আমি কয়েকটা দেশ ঘুরলাম ও দেশে তো অবস্থা ওইরকমই ওগুলো আমাদের বিষয় না আমাদের দেশে এটা বলছি এ দেশে 96 ভাগ মুসলমান আমরা অনেকেই বলে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি এসেছি আমি দান সাদকা করি বলেন তো এই যে চারটা বিষয় বললাম এই হুকুমগুলো কার আরো জোরে বলেন না আমি আলেমদেরকে এবার জিজ্ঞাসা করব এই যে চারটা বিষয় বললাম লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি দান করি এই চারটা বিধান কার এই চারটা হুকুম কার আরো জোরে বলেন কার আপনি তো এই কথা বলেন স্বীকারও করেন যে আমি তো মানি এই রাসূলের 10 বছরের জীবনে যেটা তিনি রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হয়ে আরে ভাই রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না কথা বলেন না কেন এইটা করে উনি যখন রাষ্ট্রপতি হলেন দেশ চালালেন 10 বছর এই কথাগুলো যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয় এটা রাজনীতি আল্লাহর কসম এইরকম মনোভাব যাদের তাদের মরণ হবে ফেরাউনের মতো নেন এবার কোন হুজুর নিয়ে আসবেন এই আয়াতের ভুল বের করে করেন যদি দেখেন না ভুল ধরার কায়দা নেই তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে আল্লাহর বিধান আপনি যেইভাবে মানেন রাসূলের বিধান ঠিক ওইভাবেই মানা লাগবে কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন আপনি মুসলমান না ঠিক কথা বলেন না কেন সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো আপনি মানেন বিশ্বাস করেন কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তিনি সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয় আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে দান করে ফেরাউনের মতো আমি এর নিচে নামতে পারলাম না এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন যে যা বলে বলবো আমার দরকার নেই যার আপনি বাড়ি চলে যান কিয়ামতের কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম যেহেতু তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা এর সাথে নেতার সাথে এর বাদে সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মহাশারে আমাদেরকে যেন অপমান না করেন কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন হঠাৎ করে তাকে ময়দানে মহাশারে মানুষের সামনে থেকে বলবে এইদিকে আয় পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে এই হামজা এই এই অপরাধগুলো করেছিলি যেহেতু সব প্রকাশ হয়ে গেছে সব সাক্ষ্য তার সামনে তখন মাথা নিচু করে ওই বান্দা বলবে আল্লাহ আমি স্বীকার করলাম এমন কাকুতি মিনতি আরম্ভ করবে কারণ চারিদিকে তো কেউ নেই পর্দা দিয়ে ঘেরা শুধু আল্লাহর সামনে লোকটা একা তাফসিরে মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে দরিয়া আছে জোশ পয়দা হবে ডাক দিয়ে বলবে বান্দা পরে আফসোস অনশোচনার অনুকম্পা দেখে আমি তোরে এই মুহূর্তে নিজে দয়া করে মাফ করে দিলাম হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে কাউকে নেই স্রেপ একা পর্দার ভেতরে ডাক দিয়ে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো হামজা এই এই করেছিলি আমি স্বীকারও করব কারণ আমি এখনই স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী কথা বলে না কেন এই বাংলাদেশের যে তাওবাগুলো হয় এখানে যারা ইমাম আছে মসজিদে গেলে তাওবা পড়ায় পীরের দরবারে তাওবা পড়ায় এগুলো একটা তাওবার বাক্য কিন্তু তাওবা এর নাম না
কোরআনে কারীমের সূরা জুমারের 53-54 নম্বর আয়াত, ভালো করে তাওবা যদি কেউ করতে পারে ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু maaf করবে না, পুরাটা maaf করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে এই সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্য, কথা বলেন ঠিক কি না? আজকে জীবনের অপরাধগুলো শুধু maaf করে বাড়ি যাব তা না, যেহেতু তাওবা করলে অপরাধ শুধু maaf হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরো পাল্টিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি যেতে পারি, এটা সূরা ফোরকানের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ফাওলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন, কোন মানুষ যখন ঈমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে এই ময়দানে আসবে, ও যদি সত্যি এই কথা মন থেকে বলে আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফুর আর রহিম নামের খাতিরে maaf করে জায়গাটা নেকি দিয়ে পাল্টে দেবে। আমার এই 32 বছর আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তাওবা করতে পারি, যেটা কোরআনে কারীমের সূরা সামারে আছে ওই শর্তগুলো মেনে নিয়ে আমি 100 ভাগ আজকে বিশ্বাস করতে পারি, আমার 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ maaf করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টে দেবে। আর শুধুমাত্র পাল্টাবে না, ওইটা যেটা হাব্বালেবাদ আমার দ্বারা কোন মানুষের অধিকার যদি নষ্ট হয় ওইটা যতক্ষণ সেই লোকটা maaf না করবে ততক্ষণ আমার maaf নেই, কথা বলে না কেন? এই যে 18 সালে যারা দিনের ভোট রাতে করেছিলেন এই মানুষগুলোকে আল্লাহ maaf করবে না এই কারণে, কারণ এই অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমারে মাঝে মাঝে বলতো হুজুর এই নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, ওই ফেনীতে ছিল উনি, যে রাত 12টা থেকে আমার যে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, ফজরের আজান পর্যন্ত মারলাম, পোড়াটা সিল শেষ করার পরে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ। লোকজন দিয়ে শুরু করেছিলাম কিন্তু বিবেক তো আর মানে না, এই জন্য এখন তওবা করছি। আমি বললাম এ তওবা আপনার হয়নি, কারণ আপনি তো আল্লাহর অধিকার নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার মতো লোক। আগে 18 কোটি মানুষের কাছে মাফ চাবেন, এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম তারপরে আপনার মাফ, ওটা এখনো পর্যন্ত অনুশোচনা করে যে আমি করেছি কি, বলেন তো 18 কোটি মানুষের কাছে যে ওর মাফ চাওয়া সম্ভব, এর ভেতরে কত মানুষ তো মরে গেছে তাদের কাছে আপনি যাবেন কি করে? এই জন্য হাত বলে বাদ খুব সতর্ক, এ বিষয়ে আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন সেটা আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার যে অধিকার হক এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায় আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না কাবার ইমামের কাছে তাওবা করলো আপনার মাফ হবে না। এবার আসেন তো তওবা, এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই বিভিন্ন দরবার থেকে বিভিন্ন পীরের কাছ থেকে বিভিন্ন হুজুররা বিভিন্ন আলেমেরা মসজিদের ইমাম খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, এটা পড়ায় না? না না, এটা একটা তওবার বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কেউ যদি তাওবা করতে চায় ভালো করে শোনে, তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা সূরা সামারে আছে 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 53-54 নম্বর আয়াত, এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়া আতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারু। আমি যে দুইটা শর্তের কথা বললাম আমার বানানো না কোরআনে আছে? বলেন বলেন।
আল্লাহ বলেন এক নম্বরে শর্ত মানা লাগবে আনিবু ইলা রব্বিকুম যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে পেলেই ও রাজশাহী বাসী এই বাক্য দুইটা শুনতে যত সহজ মনে হয়ে গেল বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কত সহজ কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম তাহলে তার জীবনে সুখ থাকতে পারে সাদাবাজি থাকতে পারে বলেন তার জীবনে ঘোষ থাকবে না বেপর্দা থাকবে না অবৈধ কোনো ব্যবসা থাকবে না বলতে কেমন সোজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম আরে ফিরে আসতে গেলে গুলো সব বাদ দিয়ে আসা লাগবে এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার দুই নম্বরে ছিল আসলিমু আত্মসমর্পণ করবেন সারেন্ডার করবেন দুনিয়া একদিকে হয়ে যাক আমি যদি একা স্রেফ দাঁড়িয়ে থাকি তাও আমি আল্লাহর বিধান সামনে একাই দাঁড়িয়ে থাকবো বলেন এই দুইটা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে মেনে নেওয়া কি অত সহজ যারা মেনে নিতে পারে এই মানুষগুলোকে আল্লাহ বলেন সম্মালাতুন সরর ওই আজাব আসার পূর্বে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে যখন আপনাকে আর সাহায্য করা হবে না ও রাজশাহী বাসী আমরা সবাই এখানে বিশ্বাস করি জানি যে আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় বলেন বলেন আর মরণ আসবে তো 41 সালে আপনি কোন কারণে টার্গেট দিলেন বলেন আপনার তো একটা ভরসা ছিল কারো উপরে হোক আপনি তো আন্দাজে টার্গেট দেননি আমি বসে আছি আমি দাঁড়া বসে গ্যারান্টি আমার নেই আর আপনার বয়স তো 80 বছর আবার আমরা দাঁড় টার্গেট দিয়েছেন 41 আবার জন্ম নেবেন আরেকবার মাঝে মাঝে জেলখানায় কিছু ভয়ঙ্কর আসামি আসতো আমার সাথে দোয়া নেওয়ার জন্য যে মুকিম গাজী ওর 160 বছর জেল আছে আপনিও বের হবে আপনি তো আরেকবার জন্ম নেওয়া লাগবে যদি পুরা জেল কেটে বের হওয়া লাগে যেই লোকটা মারা গেল এই যে শাহজাহান জল্লাদ ও একবার এসেছিল এইরকম বড় বড় গোপ দেখে আমার ভয় লেগে গেছে কে আপনি বলছে আমি জল্লাদ বলো জল্লাদ এরকমই হয় কয় বছর আছেন ওই সময় বলছিল যে 27 বছর কয় বছর আপনার জেল বলছে 140 বছর 140 বছর আপনার জেল এরপরও আপনি হাসি আনন্দে আছেন বলছে আমি আবার বের হব আমার তো মনে হয় শাহজাহান জল্লাদের মতো ওই রকম চিন্তা ভাবনা আপনিও করেছিলেন যে 41 সাল কি করে মানুষ আন্দাজে টার্গেট দেয় এক সেকেন্ডের গ্যারান্টি আমার হাতে নেই আর আমি টার্গেট দিয়ে ফেললাম 10 বছর 15 বছর শয়তানের তিনটা কাজ আমি পড়া কোরআনে পেয়েছি বিশেষভাবে আমার মনে হয় এটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে শেষে আবার মন খারাপ করবে এটা সূরা আরাফের ভেতরে আছে এই কোন দিকে না আপনি কোরআনের সাথে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহা বিকমিন হা ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বার ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন শয়তান যখন অহংকার করেছিল আমি বললাম জাদুর হয়ে যা কোন অহংকারীকে আমার জান্নাতে আমি জায়গা দেব না বের হয়ে যা এখান থেকে চলে যা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা এখানে যারা আলেম আছেন দেখেন তো তাতাকাব্বার এটা মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন এই শুধু এই সময় না কিয়ামত পর্যন্ত কোন অহংকারের জায়গা আমার এই মানানো জান্নাতে হবে না বের হয়ে যা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন তোকে আমি দুর্বল করে দিলাম নিম্নগামী করে দিলাম ছোট করে দিলাম অপদস্ত করলাম কিয়ামত পর্যন্ত মানুষ শুধু তোরে গালি দেবে আপনি দেখেন দুনিয়ায় অনেকে নিজে অন্যায় করে আর গাল দেয় শয়তান রে
ওই সময় শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ আমি এত ইবাদত বন্দেগি করেছি এত সেজদা দিয়েছি বিনিময়ে তুমি আমারে কিছু দেবে না তুমি তো ন্যায় বিচারক একটা ন্যায় বিচার আমার উপরে করো আল্লাহ বলেন কি চাবি বল ও তিনটা জিনিস চেয়েছে তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ তারা এই তিনটা জিনিস চাইবে আপনি দেখেন আপনার সাথে আবার মেলে কিনা এক নম্বরে শয়তান বলেছেন কলান দেরেনি ইলা ইয়াউমি ইউবাসুন হে আল্লাহ আমাকে তুমি ছাড় দাও আমি বাঁচতে চাই কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বলেন দিলাম মুফাসসির লিখেছেন শয়তান মার্কা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে আর আপনি তাকান तमाम দুনিয়ার অবস্থা এক শয়তান কানকা মানুষগুলো বেশি দিন বেশি থাকে এত মানুষ মরে শয়তানের মরণ নেই আরো বৃদ্ধি বাড়ে দুই নম্বরে শয়তান বলেছে আলা ইন্নাকা মিনাল মুনজরিন আমাকে ছাড় দাও শুধু তা না আমি অর্থ চাই টাকা চাই সম্পদ চাই ক্ষমতা চাই এই যে তাকান দুনিয়ার দিকে ক্ষমতা টাকা পয়সা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি তিন নম্বরে শয়তান বলেছিল কলা ফাবিমা আবওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম হে আল্লাহ আমি কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি ক্ষমতা টাকা পয়সা চেয়েছি এমনি না তোমার যে বান্দা বান্দিদের কারণে এই বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিলে যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান্নামে দেবেন এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা না ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে ওত পেতে থাকব তোমার এই বান্দা বান্দিদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি এই জন্য শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না আপনি সিনেমা হলের সামনে যান রাজশাহী শয়তান পাবেন না কারণ ও জানে যে এখানে যারা আসবেন আমার ভাইরা ভাই কথা বলেন না শয়তান থাকে কোথায় কোরআনে কারিম শোনানো হচ্ছে এই জায়গায় বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে সে মানুষ হোক আর জিন হোক আসতে গেলে এই বান্দা বান্দিদেরকে ধোকা দেয় যে এখানে যাবা এখানে রাজনীতি হবে এক কথা বলেন না কেন অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে কোরআন যেন আপনার এই কর্ণ কোরে না যায় হয় বাদাম খাওয়াবে নাই গল্প গুজব করাবে নাই বিভিন্ন উল্টা পাল্টা কাজে লাগাবে এখানে কি সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে কত মানুষ এসেছে তার বান্ধবের সাথে দেখা করার জন্য এরকম মানুষ দেশে আছে না এখানেও আছে কথা বলে না কেন শয়তান যে তিনটা জিনিস চাই আমরা যেহেতু মানুষ আমরা ওই তিনটা জিনিস চাইব বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই আমাদের আকাঙ্ক্ষা এই মুমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে যাব আজরাইল এসে বলছে হযরতে আজরাইলকে নবীজি বললেন আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন বলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন তারপরে কি হবে বলে মরা লাগবে মানে মরাই যদি লাগে আমি আর বাঁচতে চাই না হযরতে জিবরাইল আর আর আজরাইল দুইজন মিলে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ অথচ আপনার জন্য মহান আল্লাহ ইন্তেজার করতেছে অপেক্ষা করতেছে দেখা করার জন্য নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ একটা বান্দাকে দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব সম্পদ উপেক্ষা করে তার মাবুদের সাথে দেখা করা বেশি জরুরি বেশি প্রয়োজন মনে করেছে বলেন সুবহানাল্লাহ নবীর উম্মত আমরা যারা দাবি করি আমাদেরও আকাঙ্ক্ষা এই এ দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচতে চাই না বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের বলেন টাকা পয়সা ক্ষমতা পাওয়ার চাই প্রভাব প্রতিপত্তি চাই এইটাও শয়তানের আকাঙ্ক্ষা আমরা যদি এইটা চাই আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে যেন যতদিন আছি যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক আমি যেন আল্লাহর দিনে জমিনে কায়েম করতে পারি
এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়েজ নেই এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়েজ নেই আমি কথা বোঝাতে পেরেছি যে কথাটা তুলেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায় হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিয়ে দেখবেন তাদের কাজ হচ্ছে যেহেতু এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি আমরা তাদেরকে আজকে কোরআনে কারীমের তাফসীর থেকে কিছু শোনাতে যাচ্ছি আল্লাহ আমাকে বলার মতো আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করেন আমিন সূরা শুআরার 214 নম্বর মাত্র একটা আয়াত পড়েছি আল্লাহ আমার মাথার ভেতরে কোরআন সম্পর্কে যা দিয়েছেন আমার তো মাঝে মাঝে মনে হয় আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন আমার সারা জীবন যদি আয়াত নিয়ে আলোচনা করি এই আয়াতটা শেষ করা সম্ভব না এত কথা এর ভেতরে আছে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আমরা আসেন তাফসীরে প্রবেশ করছি জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজির আশীরাতাকাল আকরাবীন আল্লাহ পাক বলেন হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এই মানুষগুলোকে সতর্ক করেন আল্লাহর ভয় তাদের অন্তকরণে সৃষ্টি করেন এই মানুষগুলোকে আপনি সতর্ক বার্তা শোনান সামনে কিন্তু একটা মহা প্রলয়ের দিন আসতেছে বিশ্বনবী আদেশ পাওয়ার পরে ফিরে আসলেন এর আগে আর যে কয়টা আয়াত পেয়েছিলেন ওই কয়টা পাওয়ার পরে খাদিজার কাছে প্রথমে এসে বলেছিলেন ইয়া খাদিজা সামিলুনি সামিলুনি খাদিজা আমি ভয় পেয়েছি আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে তুমি আমাকে ঢেকে দাও স্বামী যারা আছেন এবারে কথাটা শুনবেন স্বামী নেই এখানে হ্যাঁ স্বামী নেই হ্যাঁ এবার আপনাদের জন্যে হযরতে খাদিজা ওই দিন নবীজিকে ঢেকে দিয়েছিলেন আর পাঁচটা কথা বলেছিলেন আপনার স্ত্রী যদি এই পাঁচটা কথা আপনার জীবন সম্পর্কে বলতে পারে আপনার চরিত্র সম্পর্কে বলতে পারে আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত আর যদি এই পাঁচটার একটাও আপনার স্ত্রী বলেন না মিলছে না আপনি নবীর উম্মত হতে পারেননি হযরতে খাদিজা ওই দিন প্রথম তাকে বলেছিলেন কাল্লা কখনোই না আল্লাহি আল্লাহর কসম মা ইয়াখজি কাল্লাহু আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না আপনাকে ভয় দেখাতে পারে না এক নম্বর এটা বলার পরে তিনি বললেন ইন্নাকা লা তাসিলুর রিহমা আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আর আশাইর মা বোনেরা ও ভাইরা যারা স্বামী আছেন আপনার স্ত্রীর পক্ষ থেকে এই সার্টিফিকেট আপনি কি পেয়েছেন না পাবেন না আপনার স্ত্রী কোনোদিন আপনাকে বলেছে যে না আমার স্বামী যাই করুক সে কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে অথচ এখানে অনেক বুজুর্গ বান্দা বসে আছে নামাজ পাঁচ ওয়াক্তের জায়গায় ছয় ওয়াক্ত পড়ে তাহাজ্জুদ মিলে অথচ নিজের আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক ঠিক রাখে না নিজের বোনের জমি জায়গা নিয়ে ঝামেলা করে তার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে এক কথা বলে না কেন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে দুনিয়া একদিকে হয়ে যাক এদের সম্পর্ক কিন্তু ঠিক রাখা লাগবে এটা এত দামি বিষয় সব যখন আল্লাহর বানানো শেষ তখন এই যে রক্তের সম্পর্ক যেটা রেহেম বলা হয় আরবিতে এইটা আল্লাহর পা চেপে ধরেছে কুদরতি পা ডাক দিয়ে বলে মাবুদ তুমি তো সবাইকে সব কিছু বললে আমার বিষয়ে কিছু তো বললে না আল্লাহ বলেন রেহেম এ রক্তের সম্পর্ক তোমার বিষয় আমার 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 ফাইসালায় তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে আছি আর যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই অথচ বাংলাদেশে আমলটা নেই ধর্ম আত্মীয় পাতিয়েছে কুষ্টিয়ায় মাসে মাসে তিনবার করে যায় অথচ নিজের আপন বোন এই পুঠিয়া বাজারে দশ বছরে একবার যায় না কথা বলে না কেন রক্ত
রবের সম্পর্ক যাদের কাছে আছে এটা খেলাছোরা বিষয় না দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি আপনি তিন দিন তার সাথে কথা বন্ধ করে মরে যান আপনার জীবনের সব বন্ধ আপনি জাহান্নামে যাবেন এখানে তিন দিন না তিন মাস না তিন বছর না 30 বছর নিজের আপন বোনের সাথে কথা বলে না এরকম মানুষ আছে অধিকাংশ পরিবার আমরা দেখতে পাচ্ছি এখন স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না তার স্ত্রীর কারণে হ্যাঁ কথা বলে না কেন অথচ বিশ্বনবী জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে আমার সাথে থাক আমার স্বামীর সম্মান বেড়ে যাক আমার স্বামীর প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা আরো বেশি হোক সে যেন তার স্বামীকে বারবার তাকিদ দেয় স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো এইটা বলার পরিবর্তে আরো আমাদের রক্তের সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই বউগুলো হ্যাঁ বলেন আর এই বউকে বারবার তাকিদ দেয় ওকে কান পোড়া দেয় ওর মা ওর বড় বোন এটা বেশি বলে ফেললাম না আজ 100টার প্রায় 98টা পরিবারের সমস্যা এই কি হয়েছে আপনার আপনি নিজের মা বাবার জন্য খরচ করলে তো স্বামীকে বাহবা দেন আর তার নিজের মা বাবা তাকে যে 25 বছর পর্যন্ত শ্রম দিয়ে দিয়ে মানুষ করেছে তার ওই বোনটা তার ওই ভাইটা সাসা ফুফু তাদের জন্য কিছু করলে আপনার মন পাওয়া যায় না আপনার মন এত ছোট কেন এরকম ছোট মনের বউ আছে কার হাত বলেন তো একজু তাহলে ওয়াজ করে করব এই এলাকায় আমার মনে হয় আয়াত পড়ার দরকার নেই আমি অন্য আয়াত পড়ি যা বসে আছে এসব তো আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ এলাকায় মেয়েরা অনেক ভালো রাজশাহী তো না আমি তো হাসির খোরাকি দেইনি ভাই এটা যে কত মারাত্মক অপরাধ স্ত্রী স্বামীর সার্টিফিকেট দিচ্ছে আপনি ভয় নেই আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না জিন ভূত পরি আর মানুষের কোনো ভয় আপনার কলিজায় আল্লাহ দিতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখে যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখে ঠিক রাখে তাদের ভয় আল্লাহ দূর করে দেন অথচ আমাদের এগুলো ঠিক নেই এই জন্য ট্রাকের চাকা বাস্ত হলে আমরা অজ্ঞান হয়ে যাই সেই দিন একবার কোন জায়গা থেকে যাচ্ছিলাম যেন চাঁপাইনবাবগঞ্জ থেকে গাড়ি থামিয়ে এক পুলিশ বলছে হুজুর আমার বুকে ফু দিয়ে দেন কেন ডিউটি করছিলাম হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো তাল গাছের ভেতরে কি নড়ে উঠেছে ভয় পেয়েছে ভয় তো পাবে কত মানুষের অধিকার নষ্ট করছে না সম্মানিত মা বোনেরা মনটা উদার করে কয়দিন থাকবেন দুনিয়ায় বলেন তো এই কয়দিনের জন্য আপনার বিশাল আখেরাত আপনি নষ্ট করে ফেলছেন মনে করছেন এইটা আর কি দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে অনেক শাশুড়ি পাওয়া যায় তারা দেখে মাঝে মাঝেই বলে আমার এই জামাইটা খুব আদর বেশি করে মা বাবার আর অনেকের মন পাওয়া যায় না বলে বউ আমার ছেলেকে দখল করে ফেলেছে আপনার দ্বারা দুই রাকাত নামাজ পড়ে দান সাদকা করা উচিত যে আমার ছেলেটা অন্তত বাইরে লাইন করে না কথা বলে না কেন এক নম্বরের স্বামী ওইটা উত্তম স্বামী যে মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে আর এইটার জন্য যারা সাহায্য করতে পারে সেটা আপনার স্ত্রী আপনার শাশুড়ি আর শাশুড়ির বড় মেয়েটা অনেকের হয়তো বড় যে শেষ নেই তারা বেশি দিছে দুই নম্বরে নবীজির স্ত্রী বললেন স্বামী আমার ভয় পাবেন না আপনার কোনো ভয় নেই আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করবে না তাকসিমুল কাল্লা তাহমিলুল কাল্লা হাদিসের দুই নম্বর পয়েন্ট এটা তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন দুঃখের বোঝা ঋণের বোঝা বিভিন্ন কষ্টের বোঝাগুলো আপনি বহন করেন আপনাকে আল্লাহ কোনো বোঝা দিতে পারে না অথচ বাংলাদেশে আল্লাহর নবীর উম্মত অনেক দেখেছি তারা মানুষের বোঝা হালকা করা দূরের কথা আরো বোঝা চাপিয়ে দিয়েছে 15.5 বছরে প্রশাসন বলেন বিচার ব্যবস্থা বলেন তাকানেদের দিকে কত মানুষের বোঝা এরা আরো হালকা করা দূরের কথা আরো ভারী করে দিয়েছে বিনা কারণে বাড়ি থেকে একটা ছেলেকে আপনি তুলে নিয়ে গেলেন
ওই পরিবারে একটা বোঝা তৈরি করে দিলেন। যিনি পালিয়েছেন তার দিকে তাকান, লক্ষ কোটি কোটি টাকা নিজের দলের লোকের নামে আত্মীয় স্বজনের নামে বাইরে পাঠিয়ে দেশটাকে একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। এ দেশে এখন কেউ জন্মগ্রহণ করলে তার মাথার উপরে 1,00,000 টাকা ঋণ। একথা বলছেন, এই যে 1570 জন মানুষ মারা গেল, 2780 জন মানুষ এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কারো দুই হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের জন্য মা বাবার কাছে বোঝা না, ভাই বোনের কাছে বোঝা না, কথা বলেন না কেন? এই বোঝা যিনি দিয়ে গেলেন উনি নবীর উম্মত দাবি করতে পারেন। নবীর উম্মতের বাইরে যারা আছে তারা কি সে যা বলেন বলেন? নবীর উম্মত হতে হলে আপনাকে মানুষের বোঝা হালকা করা লাগবে, সে ঋণের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, কষ্টের বোঝা হোক। আর আপনি বোঝা দিয়ে গেলেন, এই 2780 জন মানুষ সারা দেশে যারা যারা এভাবে পঙ্গু হয়েছে আপনার কারণে, এই মানুষগুলো এখন দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা। এক কথা বলেন না কেন? আপনার ভেতরে ভয় তৈরি হবে না, হবে কার? ভয়েই তো পালিয়েছে। আল্লাহ বলেন যারা মানুষের বোঝা হালকা না করে আরো চাপিয়ে দেয়, বোঝা ভারী করে দেয়, তাদের ভেতরে বিভিন্ন ভয় আমি তৈরি করে দিই। এখানে খাবার খাবে, 5টা মিনিট জাতির উদ্দেশ্যে কিছু লিখবে, সে সময় আল্লাহ দেয়নি, ভয়ে তাড়াতাড়ি বন নিয়ে পালিয়েছে। পরের পয়েন্ট গুলো স্বামী বল, স্বামীকে বলছে স্বামী ও তাকসিবুল কাল্লা, তাকসিবুল তাকসিবুল মাদমা, হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, অলঙ্গ মানুষকে আপনি কাপড় পরান। আর এমন মানুষ আমরা দুনিয়ায় পাচ্ছি যারা জাতিকে আরো অলঙ্গ করে দিয়ে গেল। জাতির লোককে পোশাক পরানো দূরের কথা, যাদা জাতির লোককে আজ অলঙ্গ করার চেষ্টায় আছে। এই যে নাটক সিনেমার মাধ্যমে কি মানুষকে পোশাক পরায় না পোশাক খোলে? আরো জোরে বলেন, আমরা চাই এমন নভেল, এমন নাটক, এমন থিয়েটার তৈরি হোক যেটার দ্বারা ইরান তৈরি করে না। কথা বলেন না কেন? আপনি দেখেন না তাদের পোশাক আশাক? আমি বিশ্বের মুসলিম দেশগুলোতে যেখানে যেখানে গেছি দেখেছি তাদের নভেল গুলো, নাটক গুলো কিভাবে তারা তৈরি করেছে শিক্ষামূলক। মা বাবার সাথে আচরণ খারাপ করলে কি শাস্তি হয় ওটা দুনিয়ায় তারা দেখাচ্ছে, আপনি ওইটা বানাতে পারেন না? ওদের সিনেমা তৈরি হয় কাপড় খোলা দিয়ে, শেষ হয় কাপড় খোলা, এখানে কি শিক্ষা আছে? অথচ লজ্জা স্থান উন্মুক্ত করা এটা শয়তানের কাজ। কথা বলেন না কেন? আজ বাংলাদেশের মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, অনেক রাম বাম আর অনেক মোনাফিক। ইসলাম যদি এই দেশে এসে যায় তোমরা কিন্তু এভাবে আর খোলা মেলা বেড়াতে পারবে না, তোমাদের ঘর বন্দি করা হবে। কে বলেছে আপনাকে? ইসলাম যদি এই দেশে আসে সবচাইতে নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন, আপনি নিয়ে এসে দেন না কেন? কোথা থেকে মেয়েদেরকে আল্লাহর নবী কোথায় পৌঁছিয়েছে সেই নবীর হাদিস এখনো নেই? ইসলামটা শুধু এনে দেন, মেয়েরা যে নির্যাতিত নিগৃহীত ওই জায়গা থেকে ইসলাম তাদেরকে রানীর সিংহাসনে বসাবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন, মেয়েরা যদি নিরাপত্তা শান্তি স্বস্তি পেতে চায় ইসলাম এদেশে আসুক। ওরা আফসোস করবে এই 53 বছরের জন্য যে আরো আগে কেন ইসলাম এদেশে কায়েম হলো না। সুতরাং যারা যে জুজুর ভয় দেখাচ্ছেন তাদেরকে যে ইসলাম আসলে ঘর বন্দি হয়ে যাবা, যার যে স্বাধীনতা সেইটা সে অর্জন করে তার মন মতো চলবে, কিন্তু শর্ত পর্দায় থেকে করা লাগবে। তখন এই হোস্টেলে নিজের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন নিয়ে আপনি আর যেতে পারবেন না। অবৈধ ব্যবসাগুলো বন্ধ হয়ে গেলে, জেনা ব্যবসার যে দেশে বন্ধ হয় ওই দেশে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আশা করছি এইটার সামনে পরিবেশ আসতেছে, যদি আল্লাহ ইসলাম এদেশে এনে দেয় আল্লাহর কসম এই পৃথিবীতে সবচাইতে বেশি শান্তিতে আপনার থাকবেন। ঘুষ চাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, যদি কেউ শোনে যে চাঁদাবাজি করেছে হাত ভেঙে ফেলা হবে, যদি শোনা যায় যে ঘুষ চেয়েছে ওর হাত ভেঙে ফেলা হবে। ইসলামী রাষ্ট্রে এইটাই, আল্লাহ যেন ওইটা আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আমাদের পোশাক পরানোর ব্যবস্থা করা লাগবে,
যার যা আছে এটা দিয়ে জাতিকে আজ পোশাক পরার আর উলঙ্গ করছি আমরা তিন নাম্বার আদরাইনুল আতাকরিউদ দাইফ আপনি তো মেহমানদারি করান আমরাও মেহমানদারি পেয়েছি এই 15.5 বছরে যারা আমাদেরকে ধরেছিল আমরা তো তাদের মেহমান ছিলাম কি মেহমানদারি করেছে আমারে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে আজকে যেমন ব্যারিস্টার সমনকে বেঁধেছে পেছনে আমার ওইভাবে বেঁধেছিল মাছায় ডান্ডা বেড়ি দিয়ে মাছায় দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচে ওই ঘরের ভেতরে আপনি কেন এই কাজ করলেন নিজেরা এসে আমারে বলছে আপনার কোনো দোষ নেই আমি জানি এটা করেন কেন আমি তো আপনার মেহমান যেই কয়দিন আছি আদালত আপনার কাছে দিয়েছে মেহমান হিসাবে আপনি জিজ্ঞাসা করতেন আমার মামলার বিষয় করেন আন্দাজে এমন প্রশ্ন করেছি মানে আমি কোনোদিন নাম শুনিনি মেহমানের সাথে যারা ভালো ব্যবহার করবে তাদের ভয় দূর করে দেবে কে অতঈনু আলা নওয়াইবিল হক যারা হককে সাহায্যের জন্য দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় তাদের ভয় দূর করে আল্লাহ এজন্য পৃথিবীতে হক হচ্ছে আল্লাহর কোরআন আরো জোরে বলেন এইটা প্রতিষ্ঠা করার জন্য কোন চেষ্টা আমাদের দরকার নেই এই বলেন যা যে জায়গা থেকে আমাদের এই মেন কাজ হবে নামাজের মতো রোজার মতো হজের মতো এটা যেন এই দেশে কায়েম করা দাও আল্লাহ আমাদেরকে এটা চর্ম চোখে দেখার তৌফিক দাও 56,000 বর্গ মাইলে তোমার কোরআন দিয়ে দেশটা চলছে 53 বছর তো আমরা বিভিন্ন জিনিস দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ভাবি চালিয়েছে কারো বুবু চালালো এখন শুধু দেখতে বাকি আছে যে এইটা দিয়ে চললে কেমন দেখা যায় কারা কারা এটা দেখতে চান দেখেন লিল্লাহি তাকবীর 15.5 বছরে বৈধ অবৈধ দেখা দেখি নেই পুরা ঢাকার অর্ধেক করে নিয়েছে এখন মাপ চাই আল্লাহ বলেন ওরা মোবেদেশন হতাশ হয়ে পড়েছে এত অপমান আমি আল্লাহ ওদের উপরে দিয়েছি ওয়ালাহুম আযাবুম মুহিন নিকৃষ্ট শাস্তি আমি আল্লাহ ওদের উপরে চাপিয়ে দিয়েছি অপমানজনক শাস্তি দেখেন না কালা মানিকের বিষ উড়ে গেছে পৃথিবীর ইতিহাসে এর মতো অপমান কেউ হয়েছে বলে আমার মনে হয় না আপনি দেখেন কত বড় অপমান একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই লোকটা অথচ কলার পাতায় আল্লাহ শুয়েছে কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা জীবন দিল তাদের এই রক্তের দাম দিতে হলে একটাও রাখা যাবে না সংস্কার যদি করতে চান এই চুপ্প মিয়া থেকে শুরু করে যা আছে সব সংস্কার করেন একটারও দরকার নেই কারণ যেগুলো জালেম ও জালেমদের দোষর এরা আমরা মামলা না দিলে ওরা আল্লাহর মামলার আসামি আমি তাফসির মাহফিলে কথাগুলো বলতাম না আমি স্মরণ করাম এই কারণে কারণ কোরআনের আয়াতের সামনে নিয়ে দেখলাম এগুলো মিলে যাচ্ছে এরপরেও যদি কারো শয়তানি বন্ধ না হয় জনগণ কিন্তু শয়তানি বন্ধ করাবে আমার কথা ছিল কি যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের এই বাক শক্তি দিয়েছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন কথা যারা বলতে পারেন তার শুকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ এ ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহ পাক বলেন আনজির বিহিল লাযিনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফিউর লাআল্লাহুম ইত্তাকুন সূরা নামের 51 নম্বর আয়াতে আছে রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি এই কোরআন দিয়ে ওই মানুষগুলোকে ভয় দেখান সতর্ক করেন যাদের ভেতরে এই ভয় আছে যে আল্লাহর কাছে একদিন দাঁড়ানো লাগবে এই চিন্তা আমাদের আছে না নেই যা করি না কেন একদিন কিন্তু ঠিক দাঁড়ানো লাগবে মা তাজালু কদাম বানি আদম
عبد يوم القيامة حتنا عيسالا عن خمسين عن عمره فيما أفنى وعماله فيما أبلى إلى آخر الحديث رواه ابن ماجه বিশ্বনাথ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে সিফ একা একা দাঁড় করাবে। রাজশাহীবাসী আজকের আলোচনা মনে করবেন আমার জন্য, আল্লাহ নিজে বলেন আমি তোকে আমার সামনে সিফ একা দাঁড় করাবো, কেউ থাকবে না প্রথমে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, কয়জন করে বলে বলে সিফ একা, কেউ থাকবে না আপনার সাথে। আপনি নিজে নিজে ভাবেন তো আপনি দাঁড়িয়ে আছেন মহান আল্লাহর সামনে সিফ একা, যে জীবন বানালেন এই 60 বছর 50 বছর 40 বছরের জীবন, এখনই যদি আপনার পটল তোলা হয়ে যায়, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনি দাঁড়িয়ে যা করেছেন জবাব দেওয়ার মতো আছে? এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে আপনার ভেতরে না আসবে ততক্ষণ আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, চোখ বাগায় দিতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। এইটা দরকার আগে যে আমার কিন্তু দাঁড়ানো লাগবে। আইয়ুহশারু ইলা রব্বিহিম, আল্লাহ বলেন যারা তাদের রবের সামনে দাঁড়ানো হাজির হওয়াকে ভয় করে, আপনি তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখালে তাদের কাজ হবে। আমাদের বিশ্বাস আছে না নেই বলেন? যাদের ছিল তাদের দিকে তাকান, ওই মানুষগুলো এইটার কারণেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হয়েছে, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছে। আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি তার ভেতর হযরত ওমর একজন জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছেন, এমনি এমনি পাননি, পেয়েছেন তাকান ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হযরতে আলীর সন্তান হুসাইন, আর বারবার হযরত ওমরের ছেলেকে বলছে আব্দুল্লাহ তুলে দাও। হযরত ওমর তিন তো ওই সময় দেশের প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ছেলে, তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন, বারবার কলম ফেলে দেওয়ার মানে তুলতে বলো, আমি কি চাকর তোমার, তোমার খাদেম নাকি আমি? হযরত হুসাইন তিনিও রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। উনি রেগে গেছেন, বাড়িতে যেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, কেন কি হইলেছে? হুসাইন আমাকে গালি দিয়েছে, তোমাকেও, আমার চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা যাচ্ছা তাই বলেছে, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বললেন ঠিক আছে বিচার এখন না, জমার দিন করা হবে। জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খতবা দিচ্ছিলেন হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হুসাইন, এই তো সামনে আসো, তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা, হা দিয়েছি, কেন দিলে? হযরত হুসাইন ডাক দিয়ে বলে, খলিফা, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, তাই তো আমি তো এইভাবে ভাবি নাই। বললেন, হুসাইন তুমি যেটা বললে এটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন, খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সমা খেলেন, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা যান, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে, বাবা তুমি তো কোনো বিচারই আরম্ভ করলে না, হয়ে গেল কি করে, তুমি হুসাইনকে কিছু বলবো না? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না আখেরাতের কাজে লাগবে,
আমি যখন মারা যাব এই কাগজ আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াব মহান আল্লাহ আমার পেছনে জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না তখন এই কাগজটা দেখাবো রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয় কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম সুবহানাল্লাহ এই ওসিলা হলে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও আর আজ শাহিবাসী তারা কোন সেন্সে ছিল আমরা আছি কোথায় আপনি সিরেফ একা ভাবেন নিজে দাঁড়াবেন আল্লাহর সামনে এটা বলতে যত সহজ মনে হচ্ছে শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না আপনি ভাবেন তো নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলটপালট করা যায় গোপন করা যায় এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য মিথ্যা না সব আমি জান্নাত না যে পারবো না কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা তৈরি করেছেন ঘুমের ভেতরে তার স্বপ্নে দেখাচ্ছেন যেন বিচার কায়েম হয়ে গেছে আল্লাহ তারে ডাক দিয়েছে সামনে ডাক দিয়ে বলে বান্দা তোর জীবনের উপর আমি খুশি মাফ করে দিলাম তুই জান্নাতে চলে যা লোকটার মনের ভেতরে একটু অহংকার হ্যাঁ এত কিছু করলাম 1000 বছর দিনের বেলা আমি রোজা রাখতাম আর জিহাদের ময়দানে কাটাতাম আর রাতের বেলা তাহাজ্জুদের পাটিতে কাটিয়েছি আর আল্লাহ আমারে কিছু না বলে বলল মাফ করে দিলাম জান্নাতে চলে যা একটা কথা হলো একটু ধন্যবাদ দেবে না আল্লাহ পাকের মনের অবস্থা বুঝতে পেরে ফেরেশতাকে বলে জাহান্নামের যেখানে গরম উঠতে থাকে হিট ওই জায়গার পাশ দিয়ে ওর একটু ঘুরিয়ে নিয়ে আয় পাশ দিয়ে ঘোরাচ্ছে হঠাৎ করে পিপাসা ছাতি ফেটে যাচ্ছে কলিজা ডাক দিয়ে বলে ভাই ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করেন আমি আর বাঁচতে পারি না বলে দুনিয়া না এটা মাংনা পানি পাওয়া যাবে না ফ্রি পানি পাওয়া যাবে না পানি পেতে চাইলে আমাদের কিছু দেওয়া লাগবে কি দেবো আমার কিছু নেই 1000 বছর এবাদত মন্দিকে করলে 500 বছরের এবাদত আমাদের দিয়ে দাও ঠিক আছে দিলাম আগে পানি দেন পানি খাবারের পরে মানুষের প্রসাবের প্রয়োজন দেখা দেয় প্রসাব যখন লেগেছে বলে আমি প্রসাব ফেরবো আমার জায়গা ঠিক করে দিন তাহলে এখানে এরকম কোনো জায়গা নেই ব্যবস্থা করতে পারি ওই বাকি 500 বছরের এবাদতের সওয়াব দেওয়া লাগবে আমার জীবন বাঁচে না মানুষের যখন হুঁশারা হয়ে যায় তখন দিক দাঁড়া ঠিক থাকে না তাড়াতাড়ি বলছে নেন আমার আগে ব্যবস্থা করে দিন প্রসাব করার পরে আল্লাহ ডাক দিয়েছেন বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে এইটার জন্য জীবনের সব কিছু তুমি দিয়ে দিলে প্রতিদিন 1000 বছরে কিছু না করলো 1 গ্লাস পানি খেয়েছো প্রতি গ্লাসের জন্য এরকম 500 বছরের এবাদত দেওয়া লাগবে তারপরে জান্নাত যা এখানে বিষয়টা অনেক জটিল এবং কঠিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো মানুষ এই শব্দটাকে সামনে নিয়ে যদি এই চিন্তা ভাবনায় থাকে আমাদেরও কোনো চিন্তা আসার দরকার আছে না নেই এখানে কিয়ামতে আল্লাহ কাউকে দল সহ ডাকবেন না প্রথমে ডাকবেন স্রেফ কয়জন করে একা বলেন বলেন এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ ভারত পাকিস্তানে এই তিনটা বিষয় বেশি যারা বলে যে কিয়ামতে আমার বাবা যান আমার দাদা যান লক্ষ লক্ষ মরিদ নিয়ে উঠবে এটা ডাহা মিথ্যা কথা এটা আয়াতের সাথে মেলে না আপনি যদি প্রমাণ করতে পারেন কিয়ামতে এক একজন পীর লক্ষ লক্ষ মরিদ নিয়ে মিছিল করতে করতে উঠবে তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 6 নম্বর রুকুর 95 নম্বর আয়াত যত তাফসির আমি পড়েছি বাংলাদেশে সব মুফাসসির এক কথা বলেছেন যে কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ কয়জন করে এটা বিচারের প্রথম স্টেপ এরপরে বিচারের দ্বিতীয় ভাগ আল্লাহ বলেন এবার আর তোরে একা ডাক দেব না ইয়াউমা নাদউ কুল্লামুনাসিন বিইমামিহিম সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে এটা ফিসিলালিল কোরআনে পাবেন তাফসিরে
আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় স্টেপ আর একা ডাক দেওয়া হবে না প্রতিটি মানুষকে আল্লাহ তার বিচারের ফয়সালার জন্য ডাকবেন তার নেতার সাথে কার সাথে এই শব্দটা শুনে কি রাজনীতি মনে হচ্ছে নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে জড়িত না এটা আখিরাতের সাথে জড়িত সত্যি কথা বলছে যদি দুনিয়ায় যদি এটা শেষ হয়ে যেত কসম এই আয়াত আমি পড়তাম না এটা যেহেতু আখিরাত সাথে রিলেটেড সম্পর্কিত এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই যাদের নেতা ঠিক নেই আশা করছি আপনি ঠিক করবেন নেতা ওইগুলো নয় যেই মানুষগুলো অন্যায় করে অপব্যয় করে আর ফাসাদ সৃষ্টি করে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না এটা আমি বানালাম হ্যাঁ আপনি কথা বুঝতেছেন সূরা শুআরায় আছে 19 নম্বর পারা 12 নম্বর 20টা 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াত এটাও তাফসীরে ইবনে কাসিরে আছে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ওই নেতার অনুসরণ করা জায়েজ নেই যারা ইসরাফ করে যে মানুষগুলো অপচয় করে অপব্যয় করে এদেশে অপচয় 15.5 বছরে হয়নি বলেন একটা ব্রিজ বানাতে যদি 1 কোটি টাকা বাজেট করা হয় অন্তত 4 বার 5 বার নিয়ে আসা হয় ওইটার বাজেট অথচ প্রথমে 1 কোটি টাকা যা দিয়েছে ওটা হয়ে যাওয়ার কথা ছিল আপনি যে অপচয় করলেন এই রকম যদি সামনে কেউ করে ওই রকম নেতার অনুসরণ করা জায়েজ নেই হারাম পরের শব্দ আরো কঠিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি জমিনে যারা ফ্যাসাদ সৃষ্টি করে ফ্যাসাদ কি না না ফাসাদের 9টা ব্যাখ্যা আছে তাফসীরে এক নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন রাজশাহী বাসি পরাণ হাতে নিয়ে বলছি আল্লাহর কসম আমি আপনাদের বাঁচাতে চাই আল্লাহ বলেন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি জমিনে যারা ফ্যাসাদ সৃষ্টি করতে চায় এর 9টা অর্থ আছে এক নম্বরে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় এদের অনুসরণ করা হারাম এটাই পর্যন্ত থাক বাইরে যেন নিয়ে যাবেন না 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 বাইরে নিয়ে দরকার এ পর্যন্ত থাক সুতরাং বাস্তবতা এইটা যারা শান্তি স্থাপন করার জন্য কোনো ভূমিকা রাখে না যত অশান্তির কারণ এই মানুষগুলোর অনুসরণ করা জায়েজ নেই এটা হারাম এরপরও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোষাব করেছে অবশ্য ঠিক কোন পাগলের পাল্লায় পড়লাম বলো তো এরপরে বিচারের তৃতীয় অবস্থা হচ্ছে কিয়ামতে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করাবেন এবার অবস্থা আর খারাপ হবে যেন মাঝে মাঝে মনে হয় আল্লাহ নামের আগে আলেম লিখে দিয়েছে মানুষেরা আলেম মনে করে কিয়ামতে যখন এই জ্ঞানের উপরে আমার আমল না থাকবে কোটি কোটি মানুষের সামনে ঠিক এই সম্মানের জায়গায় ঠিক উল্টা অপমান করা হবে এখানে যে যত বড় দায়িত্বে আছে যে যত বড় সিয়ারে আছে বড় জায়গায় আছে তার দুনিয়াতে দায়িত্ব কিন্তু তত বড় ওই লোকটা যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে কিয়ামতে বিচারে আল্লাহর কাঠগড়ায় ধরা খাবে এই দেশের সবচাইতে বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ যেটা বাইতুল মোকাররম কথা বলেন না কেন জাতীয় মসজিদের যিনি এখন খতিব হয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় বড় আলেম বাংলাদেশে যদি 5 জন থাকে তার ভেতরে তিনি একজন হাদিসের উপরে অনেক পাণ্ডিত্য আছে তার আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার এখন সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ওই ময়দানে ওই জায়গায় বসে এই জাতিকে সংশোধনের জন্য যত সঠিক হক এই কথাগুলো তুলে ধরা খতিব ওবায়দুল কাদের কে খতিব ওবায়দুল্লাহ সাহেব যেভাবে তুলে ধরতেন
ওবাইদুল হক আমার মনে হয় এখন আমরা যে খতিব পেয়েছি একজন যোগ্য আমরা চাই এই যোগ্যতা তিনি যেন কাজে লাগান এতদিন যাদের পেয়েছিলাম তারা জালেমদেরকে নাম দিত কওমি জননী জনগণ পিটিয়ে বিদায় করেছিল এত জুতা মেরেছে তার দিকে জনগণ ও বলছে না আমার গায়ে কোনো জুতা লাগেনি আমি এইরকম কথা বলতে পারলে আমরা আশা করছি আকাঙ্ক্ষা করছি তামান্না করছি যিনি আমাদেরকে এখন পথ দেখানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মসজিদের তার ভূমিকাও হবে ঠিক ওইরকম কথা বলেন না কেন ওখানে থেকেও যদি জাতিকে সংশোধনের কথা সঠিক কথাগুলো তুলে ধরতে না পারে কোন ভয় যদি পেছনে কাজ করে তাহলে ওই জায়গায় বসে থেকেও জবাব দেওয়া লাগবে কিয়ামতে আমার মনে হয় জাতীয় মসজিদের এই কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে যেমন পৌঁছায় ওনার দায়িত্বটা এখন অনেক বেড়ে গেছে নামাজ পড়া যায় এরকম ফরজ কি কথা বলেন কেন ঠিক এই রকম ফরজ এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা নামাজ পড়া ফরজ নামাজের 27টা শিক্ষা এইগুলো আমরা অনেককেই বলতে দেখি দিন কায়েম করা ফরজ এই কথা অনেকে তো বলেই না আর বলতে গেলেই মানুষ রাজনীতি মনে করে বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন মক্কায় এই কথাগুলো বললে অনেকে কান্নাকাটি করে অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন এই কথা বলতে গেলে এটা রাজনীতি আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলছি কয়েক মিনিটে খেয়াল করবেন আমি গতানুগতিক কথা বলছি না চিন্তা ভাবনা করে বলছি আমি দেখতে পাচ্ছি এই চরিত্রের মানুষ এই দেশে এখন বাড়তেছে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে এখানে যারা তাফসীর পড়তে পারে সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মাঝের অংশের তাফসীরটা পড়েন হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল তখন ঘোষণা দিয়েছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসূল এবং কিতাব নিয়ে এসেছিলেন মুসা নবী কথা বলেন না ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ছিলেন নবী রসূল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত এ পর্যন্ত জানেন না এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু রেসালাতের ঘোষণা না দিয়ে আর বিদ্রোহ করেছে আমানাত বিহি বানু ইসরাইল দিয়েছে যে বনি ইসরাইলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করি এতে জামানার যিনি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না কারণ তার সাথে দ্বন্দ্ব ছোটবেলা থেকেই এই কথা বলেন না কেন বুঝতেছেন আপনি আয়াত